হ্যালো বন্ধুরা, তোমরা জানো আজকে মোহনবাগানের সঙ্গে কিন্তু খেলা ছিল মুম্বাই সিটি এফসির একটা হাই ভোল্টেজ ম্যাচ। যে ম্যাচের 90 মিনিট পর কিন্তু রেজাল্ট 1-1। তো এই ম্যাচের রেজাল্টের থেকেও বড় কথা, মোহনবাগান কেমন খেললো এটা সকলেরই দেখার ইচ্ছা ছিল। কারণ গত দিন যে ম্যাচ ছিল রাজস্থান ইউনাইটেডের কাছে অত্যন্ত ভালো গেলেও কিন্তু হেরে গেছিলো একটা ফিনিশারের অভাবে। তো আজকে সবাই অপেক্ষা করছিল সেই ভুল যদি শুধরে মোহনবাগান কেমন খেলে। তো আজকে মোহনবাগান কিন্তু পুরো মাঠ জুড়ে খেলেছে, এটা বলতেই পারা যায়। গত ম্যাচেও যেমন মাঠ জুড়ে খেলেছে, আজকে হয়তো তার থেকেও বেশি ভালো খেলেছে। এবং আজকে ডিফেন্সকে অনেকটাই সলিড লেগেছে, এবং কোথাও পোগবা আজকে গতদিনের তুলনায় অনেকটাই বেটার। হ্যাঁ, একটা দুটো ভুল করেছে যেগুলো থেকে কাউন্টার অ্যাটাক হয়েছিল, তবে যদি আমরা আগের দিনের সাথে বিচার করি সেক্ষেত্রে পোগবা কিন্তু আজকে অনেকটাই বেটার। আজ খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু লিস্টানের শট পোস্টে লেগে ফিরে আসে। তখন হয়তো ভাবা গেছিল যে মোহনবাগান আজকে এরকমই আক্রমণাত্মক খেলবে, এবং মোহনবাগান খেলেছেও তাই। শুধু লিস্টন নয়, আজকে আশিস রায় ভালো খেলেছে। যে গোলটা আজকে মোহনবাগান টিম পেয়েছে সেই গোলের পাস কিন্তু আশিস রায়ের ছিল। এবং আজকে হুগো বুমোস, কাউকো, আশিক করুনিয়ান এবং সবথেকে বড় কথা গোলকিপিং পজিশনে কিন্তু বিশাল কাইত আজকে খুবই ভালো খেলেছে। যদিও বিশালের কাছে বল কম এসেছে, তবে যেটুকু বল এসেছে সেটুকু দেখে কিন্তু বিশালকে বেশ কনফিডেন্ট মনে হয়েছে। গতদিনের আর্শের তুলনায় অনেক বেটার। এবং এর সঙ্গে যদি আমরা বলি সুভাষিস আজকে অনবদ্য খেলেছে, তবে আজকে কিন্তু কাল ম্যাকেউকে কোথাও একটা শেকি লেগেছে। যে ভুলগুলো আমরা কাল ম্যাকেউকে দেখি না, আজকে কিন্তু কয়েকটা বেশ সেরকম ভুল দেখেছি। তবে খেলার মধ্যে যেটা সবথেকে বড় দেখার, যে কাউকে এবং বুমোসকে তুলে নেওয়ার পরও কিন্তু মোহনবাগানের ইন্টেন্স কমেনি, এবং মোহনবাগান ক্রমাগত অ্যাটাক করে গেছে। তবে সর্বশেষ যেটা বলার কথা সেটা কিন্তু একটাই কথা, সেটা হলো মোহনবাগানের ফিনিশারের অভাবটা কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে। গতদিনের মতো আজকে চান্স পাবে না এটা ধরাই ছিল, কিন্তু তাও যে কটা সুযোগ পেয়েছে কাজে লাগানোর চেষ্টা করেছে। এবং একজন ফিনিশারের যে ভূমিকা, একজন পজিটিভ স্ট্রাইকারের কী ভূমিকা, সেটা কিন্তু আমরা আজকে দেখলাম জর্জ পেরেরা ডিয়াজের থেকে। যখন মুম্বাই সিটি এফসি ক্রমশ মনে ছিল যে ম্যাচটা থেকে হারিয়ে গিয়েছে, ম্যাচটা হেরে যাবে 1-0 গোলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বল কিন্তু হেডে এলেই সে কিন্তু গোল করে দিল। তো এই হলো একজন পজিটিভ স্ট্রাইকারের ভূমিকা। এবং এইখানে কোথাও জর্জ পেরেরা ডিয়াজের গোল করার ক্ষেত্রে কোথাও একটু প্রীতমের একটু হলেও দোষ আছে, কারণ প্রীতম জর্জ পেরেরা ডিয়াজকে একদম মার্কিং করেনি ওই টাইমটায়। ফলে ফ্রি হেডে করে কিন্তু জর্জ পেরেরা ডিয়াজ গোলটা করে যায় এবং ম্যাচটা 1-1 করে দেয়। তো ওভারঅল মোহনবাগানের পারফরমেন্স দেখতে গেলে খুবই ভালো, এবং ডুরান কাপকে যেটুকু মনে হচ্ছে জুয়ান ফেরান্ডো কিন্তু অনেকটাই আইএসএলের প্রিপারেশন এবং এএফসি কাপের প্রিপারেশন হিসাবে নিয়েছে, এবং কম্বিনেশন দেখার চেষ্টা করছে। এবং যার জন্য আজকে কিন্তু মনবীর কিয়ান কতদিন ফার্স্ট একাদশে শুরু করলেও আজকে ছিল না, আজকে তাদের কিন্তু সাবস্টিটিউট হিসাবে নামিয়েছে। এবং মনবীরকে কোথাও একটা মনবীরের মেন্টাল কন্ডিশনটা আরেকটু ঠিক করা উচিত। তার কারণ হচ্ছে লাস্ট মোমেন্টে যে লাস্ট অ্যাটাক সেটাও কিন্তু গোল মুখে প্রায় পৌঁছে গেছিলো, জাস্ট পাস করতে গিয়ে সেটাকে পুরো আউটই করে দিল বলতে গেলে। তো মনবীরকে অনেকটা শিখতে হবে, জুয়ান ফেরান্ডোকে কিন্তু মনবীরকে নিয়ে অনেকটাই খাটতে হবে। তবে এই ম্যাচের ড্রয়ের ফলে কিন্তু মোহনবাগান 1 পয়েন্ট পেল, এবং যার ফলে পরবর্তী দুটো ম্যাচ কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়ে গেল মোহনবাগানের জন্য।